আমরা দেশের বাড়ি তো ফুলপুর শিববাড়ি রোড পুরান বাসা, আর এখন আমরা থাই হলো ইমাদপুর এই বাইল্লার মোড়ে একটু ভিতরে পাগলা নামার বাড়ি। এই ব্যবসা কতদিন ধরে করেন আপনি? এইটা ধরেন আমি 20 বছরের কাছাকাছি। অনেক দিন ধরে করেন তাহলে? আচ্ছা, নাকি সারাদিনই এলাকায় ঘুরেন? না, এলাকায় ঘুরি। কিরকম টাকা ইনকাম হয় আপনাদের? এই ধরুন 1200-1400, গুণের সময় 2000-1500, এই হাজারের নিচে আর কেউ না। ইনকাম? ইনকাম প্রতিদিন? প্রতিদিনই। মাল নাই, তারপর 3000 খাবার জিনিস আছে জানো? খাবার জিনিস গুলা এগুলা মধ্যে কিরকম টাকা ইনকাম হয়? এই সব মিলে 2000-1500 প্রতিদিন এরকম থাকে। এই গাড়ি কি ভাড়া দেওয়া হয় নাকি নিজে? নিজে, এটা কোনোই না। তাহলে যে আজকে যে সারাদিন আপনি করতেছেন এই তোমরা খাবার দাবার কোথায় খান? এইগুলো মনে করেন জন পালে এমনি দেখে অনেক সময় খাওয়া দাওয়া করে লই, হোটেল থাকলে খাই লই, আর না হলে বিস্কিট টিস্কিট কেক টেক এইগুলো খাই আর কি। শুধু এলাকা যে বের হন অনেকে মানুষ অনেক কথা বলে বা ই বলে এগুলো না না, এইটা তো দেখা গেছে ব্যবসা বাণিজ্য করবার গেলে মানুষ বিভিন্ন কেউ ক বইবার ক কেউ আবার দেখা গেছে যে সবাই একটু সাইডে দাঁড়ান অনেক ধরনের দিয়ে আছে, কিন্তু আমরা তো ধৈর্য লাগবো, ব্যবসা করবো গেলে সবারই ধৈর্য লাগবো। না না না, এরম ধরনের ঘটনা সেইটাতে আমি ই করি, মাইক যদি ব্যবহার করি, যারা মাইক আছে এরা অনেক সময় কয়ে গেলে অনেক সময় রুগী থাকে বাড়ি, আবার দেখা গেছে অসহ্য লাগে, বাচ্চা কাচ্চা ঘুমা এই ঝামেলা লাগে আর কি, এরা ই করে দেয় মাইক অফ করে ই করে লাগে, কিন্তু আমরা তো মাইক ব্যবহার করি না। তিনজন সমস্ত খরচ দায়িত্ব আমার উপরে, তিন বোন বিয়ে দিছি, মামিসিং দিছি, দুজন একজন দিছি, হ্যাঁ সবাই দিয়ে মনে করেন দেখা গেছে বরণ পোষণ আইলে তো সমস্ত খরচই আমার। এই আমরা তিন বোন, এক ভাই আছে, ২২টা আছে দুজন, এরপরে আব্বা আম্মা আছে, আমার দুই ছেলে এক মেয়ে, সমস্ত খরচ আমার উপরে, ছেলে হলো আমার দুজন, মেয়ে একজন। অল্প বয়স, একজন হলো 5 বছর আর একজন হলো 5 বছর, এই একজন 6 বছর, একজন 5 বছর হয়েছে এখনো। ব্যবসা করে এখন চলাফেরা আমাদের এই গেছে বছর 500 জমি কিনছি, আর না গ্রাম হয়ে কিনছি আমার বাড়ির সামনে। হ্যাঁ, এরপর আরো তো করুন যদি অন বুঝি না, এত প্রতিদিন দেখা গেছে 1000-1200 সংসার খরচ হয়ে আছে। এমনি আপনাদের যে সারাদিন যে চলাফেরা করেন কিরকম টাকা খরচা যায়? এটা দেখা গেছে কোনো সময় 200-150, আবার 250-300 জায়গা, দূর বুঝিয়া দূরে গেলে খাওয়া দাওয়ার বেশি গরম লাগে, খরচ আছে। দেখেন আজকে আপনি ধরুন 300 টাকা খরচা করলেন, তাহলে আপনার ইনকামটা কিরকম থাকতে পারে? ধরুন নিম্নত ধরুন 1500 টাকা লাগবে, আরও 1800 টাকা হলে 300 পাই গেলাম। এগুলো যে মাল সেল দেন, এগুলো কি আপনার নিজস্ব কোনো দোকান আছে? না, আমরা রেগুলার দোকান আছে, হেনতে আনি, আবার দেওয়াও যা অর্ডার দিলে। তাহলে ভালো লাগলো। তবে সবচাইতে মজার বিষয় হলো একটা যে অনেক মানুষ অনেক বকাবাদ্য করে, অনেকে অনেক কিছু বলে, যাক আলহামদুলিল্লাহ এরকম আপনার কোনো কিছু না না, আমরা আজ পর্যন্ত এই দিক দিয়েও তো বিক্রি করে এলাম, আমি তো সপ্তাহে দেখা গেছে একদিন এই দিকটা যাই, কোনো সময় এরম ধরে না, আমরা এরম ব্যবহার করি না। মানুষ এই 30-40 হাজার হয় মাসে, এটা ধরুন যদি আমি রেগুলার ব্যবসা করবো পারি, আল্লাহ তৌফিক দেন না, শরীর ভালো থাকে, মাসে 40-35 হাজার টাকা, এটা কোনো ব্যাপার না, কোনো সময় আরও বেশি হয়, এটা বেশি না করলাম না, এটা তো কোনো ই না, এটা সবাই করবা পারে যারা এই ব্যবসাটা করে, দেখা গেছে এই ব্যবসার লাভ আছে প্রচুর, কিন্তু দেখা গেছে করুন লাগবো, আর আমরা তো করি যেহেতু আমরা এটার উপরে সব কিছু।
আছে মানে এই ব্যবসা করে আপনি সুখী আল্লাহর রহমতে আমরা অনেক সুখী আছি আমি